পাকিস্তানে পার্লামেন্ট বিলোপের সিদ্ধান্ত বৈধ কিনা সে বিতর্ক গড়িয়েছে আদালত পর্যন্ত। দেশটির প্রেসিডেন্ট বলছেন তত্ত্বাবধায়ক নিয়োগ না হওয়া পর্যন্ত ইমরান খানই প্রধানমন্ত্রী থাকছেন। ইমরান আপাতত পদচ্যুতি ঠেকাতে পারলেও দেশটির রাজনৈতিক সংকট আরও ঘনীভূত হয়েছে বলে মনে করছেন অনেকে। বিরোধীরা বলছেন তাঁরা কোনোভাবেই বর্তমান পরিস্থিতি শেষ না দেখে ছাড়বেন না। উচ্চ মূল্যস্ফীতি, অর্থনৈতিক সংকটের পাশাপাশি তালেবান নিয়েও আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপে নাস্তানাবুদ পাকিস্তান। এমন অবস্থায় নতুন করে অভ্যন্তরীণ রাজনৈতিক সংকট দেশটিকে আরও বেকায়দায় ফেলেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। ইমরানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবকে খারিজ করার পর বিরোধীরা ডেপুটি স্পিকার সুরির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। এদিকে রোববার বিরোধীরা সংসদের অধিবেশন পুনরায় শুরু করে এবং ডেপুটি স্পিকারের অনাস্থা প্রস্তাব বাতিলকে অবৈধ ঘোষণা করেন। একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের ভাই শাহবাজ শরীফকে নতুন প্রধানমন্ত্রী হিসাবে ঘোষণা করেছেন তারা। নতুন প্রধানমন্ত্রী হিসেবে অধিবেশনে ভাষণও দেন তিনি। পার্লামেন্ট বিলুপ্ত হয় ইমরান খান এখন আর পাকিস্তানের প্রধানমন্ত্রী নন বলে জানিয়েছেন দেশটির মন্ত্রিপরিষদ বিভাগ। তবে রোববার প্রেসিডেন্ট আরিফ আলভি বলেছেন উল্টো কথা, বলেছেন তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নিয়োগ না হওয়া পর্যন্ত সংবিধান অনুযায়ী ইমরানই দায়িত্বে থাকবেন। এদিকে দেশটির রাজনৈতিক প্রক্রিয়ায় সেনাবাহিনী জড়িত নয় বলেও এক সাক্ষাৎকারে জানান বাহিনীর আন্ত গণসংযোগ বিভাগের মহাপরিচালক। রোববার নেতাদের এক বৈঠকে ইমরান খান জানান সরকার পতনে বিদেশি ষড়যন্ত্রে ডোনাল্ড লু নামে এক মার্কিন জ্যেষ্ঠ কূটনৈতিক জড়িত ছিলেন। পাকিস্তান কে এম্বাসডর আমেরিকা মে অর উনকা জো ডোনাল্ড লু জো ভি উনকা রিপ্রেজেন্টেটিভ থা। ফয়সাল ফারুকি, এসএটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd, যেখানে নিয়মিত কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে ভিজিট করুন youtube.com/satvnews। প্রতি মুহূর্তের সর্বশেষ তথ্য পেতে লাইক দিয়ে সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে facebook.com/satvnewsbd। এসএ টেলিভিশন, সাথে আছি সব সময়।